লিথিয়াম আয়ন ব্যাটারির বিকাশের অগ্রদূত নোবেলজয়ী বিজ্ঞানী জন গুডেনাফ মারা গেছেন। তার বয়স হয়েছিল 100 বছর। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত রোববার জন গুডেনাফের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। নিজের 101তম জন্মবার্ষিকীর মাত্র এক মাস আগেই মারা গেলেন এই বিজ্ঞানী। লিথিয়াম আয়ন ব্যাটারি সহ ব্যাটারির সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য 2019 সালে রসায়নে নোবেল পুরস্কার পান জন গুডেনাফ। তখন তার বয়স ছিল 97 বছর। সে অনুযায়ী তিনি ছিলেন সবচেয়ে বেশি বয়সে নোবেলজয়ী কোনো ব্যক্তি। লিথিয়াম আয়ন ব্যাটারির বিকাশে জন গুডেনাফের গুরুত্বপূর্ণ ভূমিকার কল্যাণে বিশ্বজুড়ে এখন লাখ লাখ বিদ্যুৎ চালিত গাড়ি চলছে। 1922 সালের 25 জুলাই জার্মানিতে জন্ম নিয়েছিলেন জন গুডেনাফ। তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি নেন, পরে পদার্থবিদ্যায় পিএইচডি করেন শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে। তার তত্ত্বাবধানে পরিচালিত হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্গানিক কেমিস্ট্রি গবেষণাগার। এছাড়া তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন 37 বছর।